হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ভাবগ্রহ অফিসিয়াল। আর আজকে আমরা চলে এসেছি বাওয়ালি ফার্ম হাউস। এই বাওয়ালি ফার্ম হাউসের গুগল ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। তো চলুন এখন বাওয়ালি ফার্ম হাউসে চেক ইনটা সেরে নেওয়া যাক। তো এটা হলো বাওয়ালি ফার্ম হাউসের রিসেপশন। তো রিসেপশনে দেখতে পাচ্ছেন এই দাদা বসে আছে, আপনার নামটা একবার বলে দিন। মিজান। মিজান, তো আপনারা এলে এখানে রিসেপশনের কাজ সেরে চেক ইন করতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের রুমের দিকে যাই। ঢুকতেই আপনারা এই রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন, ঢুকলেই দেখবেন এখানে সুন্দর নার্সারি রয়েছে, অসংখ্য গাছ লাগানো। আর এই নার্সারির ঠিক মাঝখান থেকে একটা ছোট রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে আপনাদেরকে আপনাদের রুমে নিয়ে যাবে এখানে যে দায়িত্বে আছে। এই বাওয়ালি ফার্ম হাউসের কটেজগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাদেরকে বুক করতে হবে, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এখানে খাওয়া দাওয়ার জন্য কত খরচা হয় সেটাও কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতেই কভার করব। আমাদের বাকি বন্ধুরা চলে এসছে, এখানে হচ্ছে ইন্দ্রদা আছে, কিন্তু আমরা এখানে এসেছি ইন্দ্রদার ব্যাচেলার পার্টির জন্য, সুবর্ণ রিয়া। তো আমরা একে একে সবাই চলে এসেছি, চলুন এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই বাওয়ালি ফার্ম হাউসের যে বিভিন্ন কটেজগুলো রয়েছে সেই কটেজগুলোর সাথে। সবকটা কটেজের নাম আপনাদেরকে বলবো, আর আপনারা দেখবেন যে কটেজগুলো বা ট্রি হাউসগুলো কত সুন্দর। শালুক গাছের একটা ছোট পুকুর রয়েছে, এই শালুক পুকুরের সাইড দিয়ে যদি আপনারা হেঁটে আসেন দেখবেন এখানে সুন্দর সুন্দর এরকম বেঞ্চ পাতা রয়েছে। আর এইখানে যে রুমটা দেখছেন তার নাম হলো রিদ্রি। আর এখানে যে রুমটা দেখছেন এর নাম হলো হচ্ছে অনুভব। এছাড়া এখানে এরকম ট্রি হাউসও আপনারা পেয়ে যাবেন, যা এখান এটার নাম হলো হচ্ছে গুহা মুকুর। আর এই ট্রি হাউস থেকে এদিকে যদি আপনারা তাকান এখানে রয়েছে একটা বিশাল বড় পুকুর, আর হাওয়া কিন্তু বেশ সুন্দর দিচ্ছে। আর ওইখানে গাছে প্রজাপতি, মানে পরিবেশটা একবারে গাছপালা দিয়ে ভরিয়ে দিয়েছে, একবারে সবুজ পরিবেশ। এখানে কিন্তু এসে ব্যাপক লাগছে, কারণ হচ্ছে পুরনো দিনের বাংলা গান চলছে, বেশ ভালো লাগছে। আর পরিবেশটাও কিন্তু একবারে স্নিগ্ধ এবং মধুর। এখানে দেখতে পাচ্ছেন গাছে একদম বাতাবি লেবু ঝুলছে। তো এই ছোট্ট একটা এখানে আরেকটা বাগান রয়েছে, এই বাগান থেকে যদি আপনারা ভেতরে ঢোকেন এখানে আরেকটা রুম দেখতে পারবেন যার নাম হলো ব্যাপ্তি। তো আমি সবকটা রুমের লিংক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। বেসিক্যালি আমি যে লিঙ্কটা দেবো সেটা হচ্ছে এখানকার নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক, যাতে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা রুমের কীরকম ভাড়া, কতজন থাকতে পারে সব কিছুই আপনারা জানতে পারেন। এই বাওয়ালি ফার্ম হাউসে আমরা বুক করেছিলাম অন্তর্মহল। এই অন্তর্মহলের রুমটা চলুন আপনাদেরকে এখন দেখাই। তো এটা হলো আমাদের একদিনের রুম, আর এখানে তিনটে কুইন সাইজ বেড রয়েছে, দুটো সোফা রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে। তো এখানে বিভিন্ন টয়লেট্রিজ রয়েছে, একটা কুলোর মধ্যে সাজিয়ে দিয়েছে। তো পায়েল এখানে বাড়িতে কি কি নিয়ে যাবে সেটা চিন্তা করছে। তো যাই হোক, আর এখানে রয়েছে এলসিডি টিভি, তার উপরে রয়েছে বিভিন্ন কন্ট্যাক্ট নম্বর, প্রহরী, অফিস, রেস্তোরাঁ, পাকশাল। তো আপনারা ডিরেক্টলি কল করে এদেরকে পেয়ে যেতে পারেন। তো এখানে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন লস্যি অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক।
তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাবো সুইমিং পুলে। সুইমিং পুলে গিয়ে তুখর মজা করব। তো এখন সুইমিং পুলের দিকে যাওয়া যাক। এখানকার সুইমিং পুল আপনারা সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, এই সুইমিং পুলে আসতে হলে আপনাদেরকে হয় নিজস্ব নাইলনের কোনো জামা বা প্যান্ট আনতে হবে, বা এদের থেকে টাকা দিয়ে সেই প্যান্ট বা জামা সংগ্রহ করতে হবে, না হলে সুইমিং পুলে সচরাচর এরা নামতে দেয় না। তো আমরা জাস্ট এখন স্নান করে উঠলাম, চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে গেছে, জলে যেহেতু ক্লোরিন ছিল। তো এখন আমরা লাঞ্চ করি, আর লাঞ্চে কী কী আছে সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। বাওয়ালি ফার্ম হাউসে লাঞ্চের জন্য আপনাদের যেদিনকে ভিজিট তার আগের দিন এখানে লাঞ্চ বুক করতে হবে আপনাদের। এখানকার যে অফিসিয়ালরা আছে তারাই আপনাদেরকে কল করে আপনাদের লাঞ্চের বুকিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে। চলুন এখন এক নজরে দেখে নিই এখানকার লাঞ্চের প্রাইসিং কেমন আছে। আপনারা ভিডিও পজ করে এই প্রাইসগুলো নোট করে নিতে পারেন। এখানে যে থালিটা দেখছেন এটা হলো ঠাকুর বাড়ির থালি। তো এখানে থালিতে কি কি আছে আপনার সাথে একবার পরিচয় করিয়ে দিই। এখানে আছে সাদা ভাত, তাই তো? সাদা ভাত, পোলাও, পোলাও, লুচি, বেগুনি, শুক্তো, শুক্তো, আলু ভাজা, আলু ভাজা, ডাল, ডাল, রুই মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, চিকেন, চিকেন আছে এখানে, মটন আছে, মটন, ছানার ডালনা, ছানার ডালনা, পায়েস, পায়েস, চাটনি, আর এখানে রয়েছে চাটনি, মিষ্টি, মিষ্টি, ঘি আর ঘি। তো একবারে বুঝতে পারছেন জম্পেশ খাবো এখন, কারণ একবারে সুইমিং করে এসে বহুত খিদা হয়ে গেছে, তাই না? তো এখন জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম। লাঞ্চের মধ্যে সবথেকে ভালো লেগেছে হচ্ছে আমার মাছটা বেশ ভালো ছিল, আর ছানার যে ডালনাটা ছিল বেশ ভালো ছিল, চিকেনটা মোটামুটি ছিল, শুক্তোটা মোটামুটি ছিল, কিন্তু মাটনটা খুব একটা ভালো লাগেনি, কেমন একটু বয়েল বয়েল লেগেছে, সেরকম মশলা দিয়ে ভালোভাবে করতে পারিনি ওরা। তো এই আর কি, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে দেখতেই পাচ্ছেন চোখ একদম লাল হয়ে রয়েছে ক্লোরিন জলের জন্য। যাই হোক, একটু চোখ বন্ধ করে একটু জাস্ট বসবো, একটু রেস্ট নেবো, শোবো। তো শোয়ার পর বিকেলে যখন বেরোবো, এখানে তো লাইটিং লাগিয়ে দেবে, মানে লাইট জ্বালিয়ে দেবে, তো ওই লাইট জ্বালানোর সময় যে দেখতে কেমন লাগছে সেটা আপনার সাথে শেয়ার করব। মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া, আর ব্যাকগ্রাউন্ডে চলছিল হালকা একটা মিউজিক, আর সাথে জোনাকির আওয়াজ। একবারে মন মুগ্ধ করা ইভিনিং যেটাকে বলে সেটা হলো এটাই। এখানে আপনারা যে রেস্টুরেন্টটি দেখছেন এর নাম হলো নীল আকাশের নিচে। আর আপনাদের ডিনার এখান থেকে অর্ডার করতে হবে, তাও রাত 8টার ভেতরে, তাহলে তারা খাবারটাকে প্রিপেয়ার করে আপনাদের রুমে পৌঁছে দিতে পারবে। তো চলুন এখন দেখে নিই এই রেস্টুরেন্টের প্রাইসিং কেমন আছে, আর আপনারা যথারীতি ভিডিও পজ করে এই প্রাইসিংগুলো নোট করে নিতে পারেন। আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম চিকেন কড়াই, চিকেন টিক্কা মশালা এবং গার্লিক নান, আর এই রেস্টুরেন্টের রান্না যথেষ্ট ভালো। তো কালকে ডিনার শেষ করে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেক লেট হয়ে যায়। তো অনেক লেটে আমাদের যেহেতু ঘুম হয়েছিল, এই কিছুক্ষণ আগে আমরা উঠেছিলাম, এক দেড় ঘন্টা আগে। তো আমি আর ইন্দ্রদা যেহেতু আগে উঠেছিলাম, তো আমরা একটু নার্সারিটা ঘুরে দেখছিলাম যে কী কী গাছ রয়েছে। গাছগুলো বেশ সুন্দর। তো আপনারা এখানে এলে, যেহেতু এটা একবারে সবুজে মোড়া জায়গা, তো আপনাদের বেশ ভালো লাগবে। তো এখানে এখন আমরা যাচ্ছি, একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সবার জন্য, তো এখন আমরা ব্রেকফাস্টটা করতে যাচ্ছি।
আমরা জাস্ট এখন আমাদের ব্রেকফাস্ট সেরে উঠলাম। ব্রেকফাস্ট যেহেতু বাফের ব্রেকফাস্ট ছিল, তাই আপনারা এটা কমপ্লিমেন্টারি। আরেকটা জিনিস যেটা আমি আগেও বলেছি, তো আপনারা যত চান তত নিতে পারেন। আইটেমও বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখানে আসতে হলে আপনাদেরকে কীভাবে আসতে হবে এখন আমি বলে দিই। আপনাদেরকে নামতে হবে বজবজ স্টেশনে। বজবজ স্টেশনে যে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডে আপনাদের অটোয় উঠে বলতে হবে আমরা যেতে চাই চড়িয়াল মোড়। চড়িয়াল মোড় থেকে আবার আপনাদের একটা অটো উঠতে হবে, সেই অটোয় আপনাদের বলতে হবে আমরা যেতে চাই বাওয়ালি ফার্ম হাউস অঙ্কুর নার্সারি। তাহলেই আপনাদেরকে নামিয়ে দেবে এই বাওয়ালি ফার্ম হাউসে। চেক আউট করে আমরা যখন বেরোচ্ছিলাম, আমার একটা জিনিস বেশ ভালো লাগলো, এই বাওয়ালি ফার্ম হাউস থেকে একটা গাছ আমাদেরকে অ্যাজ আ গিফট হিসাবে তারা দিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।